অটোমান সাম্রাজ্যের যদি কোনো মুকুটহীন সুলতান থেকে থাকেন, তিনি হলেন শাহজাদা মুস্তফা, যাকে নিয়ে এখনও বিশ্ববাসীর মনে রয়েছে শোকগাথা। সবাই তাকে স্মরণ করে শ্রদ্ধার সাথে, যাকে অন্যায়ভাবে তার পিতা সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট হত্যা করেছিলেন, এবং তাকে হত্যার মধ্য দিয়েই অটোমান সাম্রাজ্যের পতনের বীজ রোপিত হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন হিস্টোরিপিডিয়া, সাথে আছি আমি সাব্বির। নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। আজকের ভিডিওতে আমরা শাহজাদা মুস্তফার জীবনী নিয়ে আলোচনা করব। শাহজাদা মুস্তফা ছিলেন উসমানীয় তথা অটোম্যান সাম্রাজ্যের শাহজাদা এবং সুলতান সুলাইমান ও মাহিদ এব্রান সুলতানের একমাত্র সন্তান। তিনি 1515 সালে জন্মগ্রহণ করেন। তিনি 1533 থেকে 1544 সাল পর্যন্ত মানিসার, 1544 থেকে 1549 সাল পর্যন্ত আমাসিয়ার এবং 1549 থেকে 53 অবধি কোনিয়ার সানজাক বেছিলেন। তিনি বয়োজ্যেষ্ঠ সন্তান হিসেবে উসমানীয় সাম্রাজ্যের উত্তরাধিকারী ছিলেন এবং সেনাবাহিনী এবং প্রজাদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিলেন। কিন্তু তার পিতা তাকে রোস্তম পাশা এবং সুলতানের দ্বিতীয় সুলতানা হুররাম সুলতানের সাজানো মিথ্যা বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ দেন। কিন্তু পরে সুলতান সুলেমান নিজের ভুল বুঝতে পেরে অনুতাপ প্রকাশ করেছিলেন। তৎকালীন সময়ের অনেক ঐতিহাসিকগণ মনে করেন মুস্তফা ছিলেন উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে যোগ্য এবং মেধাবী শাহজাদা। ইতিহাস মতে প্রজা এবং সৈন্যদের মনে পরবর্তী সুলতান হিসেবে সব থেকে গ্রহণযোগ্য শাহজাদা ছিলেন শাহজাদা মুস্তফা। প্রধান উজির রুস্তম পাশা এবং প্রথম সুলাইমানের স্ত্রী হুররাম সুলতান উভয়ই সুলাইমানকে মুস্তফার বিরুদ্ধে উস্কিয়ে দেন এবং মুস্তফাকে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে অভিযুক্ত করেন। ঐতিহাসিক সূত্র দ্বারা জানা যায় 1553 সালে সফাভীয় ইরানের বিরুদ্ধে অভিযানকালে রুস্তম পাশা সুলাইমানকে অবহিত করেন মুস্তফা বিদ্রোহ করেছেন এবং সুলাইমানকে হত্যার উদ্দেশ্যে বিশাল সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে আসছেন। বিপরীতে মুস্তফাকে বলা হয় ইরানের বিরুদ্ধে অভিযানের সময় সুলতান সুলাইমান বিপদে পড়েছেন এবং শাহজাদা মুস্তফার সহায়তা চেয়েছেন, যার পরিণতিতে মুস্তফা তার সৈন্যবাহিনী নিয়ে সুলতানকে সাহায্য করার জন্য রওনা হন। এরগালির কাছে এসে সুলেমান একজন দূতকে মুস্তফার কাছে পাঠান। এবার তিনি জানান সরাসরি অভিযানে যোগ না দিয়ে বরং তার সৈন্যরা পরবর্তীতে যেখানে তাঁবু খাটাবেন সেখানে যেন মুস্তফা আসে। একমাত্র পুত্রের আসন্ন বিপদের কথা আন্দাজ করতে পেরেছিলেন মাহিদ এব্রান সুলতান। শাহজাদা মুস্তফার অনুসারীদের সকলেই সুলতানের সাথে তাকে দেখা করতে নিষেধ করেছিলেন, কিন্তু বাবার অনুগত শাহজাদা মুস্তফার পক্ষে আদেশ অমান্য করা অসম্ভব ছিল। কেননা সুলতানের আদেশ অমান্য করলে তা হবে বিদ্রোহ ঘোষণার সামিল। তাই নিজের ভাগ্যের উপর ভরসা রেখে রওনা হলেন অটোমান সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় শাহজাদা। মুস্তফাকে হত্যার ষড়যন্ত্র প্রাসাদ থেকেই শুরু হয়েছিল। হুররাম সুলতান চাইতেন তার সন্তানরাই যেন সিংহাসনের উত্তরসূরি হন, কারণ তিনি ভাবতেন যদি মুস্তফা সিংহাসনের উত্তরাধিকারী হয় তাহলে তার 5 সন্তানকে মেরে ফেলবে। আর রুস্তম পাশা উজির হয়েও তিনি ছিলেন সুলতান সুলেমানের জামাতা তথা মিহিরিমা সুলতানের জামাই, এবং তিনিও চাইতেন মিহিরিমার ভাইদের মধ্যে কেউ একজন সিংহাসনে বসুক, তাহলে তিনি রাজ্যের সব থেকে বেশি সুবিধা পাবেন। এজন্য তিনিও এই ষড়যন্ত্রে হুররামের সাথে যোগ দিয়েছিলেন। ইরানের শাহ তামাম্পের সাথে ছিল সুলতান সুলাইমানের শত্রুতা, বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছিলেন তার বিরুদ্ধে। এই শাহ তামাম্পের মাধ্যমেই প্রতারণার আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের জাল বিস্তার করে হুররাম সুলতান, মিহিরিমা এবং রুস্তম পাশা। শাহজাদা মুস্তফার নকল সিল তৈরি করে শাহ তামাম্পেকে সহায়তার চিঠি পাঠান রুস্তম পাশা, যেখানে শাহ তামাম্পে মনে করেন শাহজাদা মুস্তফাই তাকে সাহায্যের জন্য চিঠি পাঠিয়েছেন। তখন তিনি সানন্দে রাজি হয়ে শাহজাদা মুস্তফাকে চিঠি পাঠান, আর এই চিঠিটাই রুস্তম পাশা মিহিরিমা সুলতানের হাতে দেন। মিহিরিমা সুলতান সুলতান সুলাইমানের হাতে তুলে দেন। এভাবে বিভিন্নভাবে সুলতান সুলাইমানের মনে শাহজাদা মুস্তফা সম্পর্কে উস্কিয়ে দেওয়া হয় প্রাসাদ থেকে। 6 অক্টোবর 1553 সৈন্য শিবিরের যে তাঁবুতে সুলতান সুলেমান থাকতেন তার সামনে এসে উপস্থিত হলেন মুস্তফা। গায়ে তখন শুভ্র রাজকীয় পোশাক, মাথায় দিয়েছিলেন সাদা পাগড়ি। মুস্তফাকে যেহেতু জানানো হয়েছিল যে তার বাবা ইরানের বিরুদ্ধে অভিযানে বিপদে পড়েছেন, যার পরিণতিতেই
বিপুল সংখ্যক সৈন্যবাহিনী নিয়ে সুলতানের সাহায্য করার জন্য এসেছিলেন। সুলতানের তাঁবুর কাছে সৈন্য সমেত পৌঁছানোর পর তাকে জানানো হয় ভেতরে সুলাইমান তার জন্য অপেক্ষা করছেন। মুস্তফাকে নিরস্ত্র করে তাঁবুর ভেতরে প্রবেশ করানো হয়। সুলাইমানের নিরাপত্তা প্রহরীদের কাছে তলোয়ার আর ছোরা জমা দিয়ে তাঁবুর ভেতরে প্রবেশ করলেন শাহজাদা মুস্তফা। সুলতান সুলাইমান তখন সিংহাসনে একটি তীর হাতে বসেছিলেন। মুস্তফা নিয়ম অনুসারে সুলতানের হাত চুম্বন করতে গেলেন, কিন্তু হাত সরিয়ে গর্জে উঠলেন সুলতান, বললেন, আরে কুকুর, তোমার এখনও আমাকে অভিবাদন করার সাহস হয় কীভাবে? শাহজাদা মুস্তফা কিছু বুঝে ওঠার আগেই তাকে ঘিরে ধরেন তিনজন বধির জল্লাদ। সব কিছু আগে থেকেই ঠিক করা ছিল। তারা পেছন থেকে শাহজাদাকে ধরে শ্বাসরোধ করার হত্যার চেষ্টা করেন। শাহজাদা মুস্তফা তা প্রায় তাদের হাত থেকে ছুটে পালিয়ে যাচ্ছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। তাকে কয়েকজন মিলে আবার ধরে শ্বাসরোধ করে হত্যা করেন তারই পিতা সুলতান সুলেমানের আদেশে। মুস্তফার সাথে আসা এক ঘোড়সওয়ার ও এক আগাকেও হত্যা করা হয়। 1553 সালে সুলাইমান মুস্তফাকে প্রাণদণ্ড দেওয়ার পর সৈন্যদের মধ্যে একটি বড় মাপ অসন্তুষ্টি ও অস্থিরতার উত্থান হয়, যারা রোস্তম পাশাকে মুস্তফার হত্যার জন্য দায়ী করেন। এ সময় চৌকস জেনিসারি ও আনাতোলিয়ান সৈন্যবাহিনী বিদ্রোহ ঘোষণা করে, কারণ উসমানীয় সাম্রাজ্যের নিয়ম মোতাবেক ভবিষ্যৎ সুলতান হবেন শাহজাদা মুস্তফা, যিনি ছিলেন অসম্ভব জনপ্রিয় এবং একজন বীর যোদ্ধা। সেই সময় ইস্তাম্বুলের সর্বস্তরের মানুষের মধ্যে ছিল চাপা ক্ষোভ এবং এর ফলশ্রুতিতে হাজার হাজার মানুষ উসমানীয় সাম্রাজ্যের প্রাসাদে আক্রমণ চালায়, যারা এই অন্যায় মৃত্যুদণ্ড মেনে নিতে পারেনি। মুস্তফার পর উসমানীয় সাম্রাজ্যের আনাতোলিয়া, বিশেষভাবে আমাসিয়া, মানিসা এবং কোনায়া নামক স্থানে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়, কারণ সেসব স্থানের মানুষ মুস্তফাকে হবু সুলতান হিসেবে মেনে নিয়েছিল। আনাতোলিয়ার অধিকাংশ মানুষ মুস্তফাকে সুলতান মুস্তফা হিসেবে মনে করত, কারণ তিনি ছিলেন সিংহাসনের উত্তরসূরি। তাসলিক আলী ইয়াহিয়া নামক একটি শোকগাথা শাহজাদার মর্মান্তিক হত্যাকাণ্ডকে উদ্দেশ্য করে রচিত হয়। শাহজাদা মুস্তফার জীবনী তুরস্কের আনাতোলিয়ার সাহিত্যের অংশ হয়ে যায়। শাহজাদা মুস্তফার মৃত্যুর ঘটনায় উসমানীয় সাম্রাজ্যের জনগণ প্রথম সুলতানের স্ত্রী হুররাম সুলতান জামাত আর রুস্তম পাশাবের কন্যা মেহেরিমাকে দায়ী করে, যার ফলশ্রুতিতে প্রথম সুলাইমান রুস্তম পাশাকে বরখাস্ত করেন এবং 1553 সালে কারা আহমেদ পাশাকে প্রধান উজির হিসেবে নিয়োগ করেন এবং ঘোষণা করেন শাহজাদা মুস্তফাকে ইস্তাম্বুলে রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে এবং পরবর্তীতে তাকে তুরস্ক বুরসায় সমাধিস্থ করা হবে। কারা আহমেদ পাশাকে প্রধান উজির হিসেবে নিয়োগ করার 2 বছর পর কারা আহমেদ পাশাও হুররাম সুলতানের নোংরা চক্রান্তের শিকার হন, কারণ হুররাম তার জামাতা রুস্তম পাশাকেই আবারও প্রধান উজির হিসেবে দেখতে চেয়েছিলেন। 1555 সালে কারা আহমেদ পাশাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং রুস্তম পাশাকে আরও একবার প্রধান উজির হিসেবে নিয়োগ দেওয়া হয়। মুস্তফার মৃত্যুদণ্ডের পর সুলতান সুলাইমান মুস্তফার সন্তান শাহজাদা মেহমেদকেও হুমকি মনে করে হত্যা করেন। তাকে বুরসায় পিতার সমাধিতে দাফন করা হয়। শাহজাদার প্রতি জেনিসারি সৈন্যদের ভালোবাসা সুলতান সুলেমানের চেয়েও বেশি ছিল, ফলে তাকে হত্যার পর দীর্ঘদিন সেনারা বিষণ্ণ ছিলেন। হত্যার পরই জেনিসারি এবং আরও অনেক সেনা সুলতান সুলেমান এবং রুস্তম পাশার সমালোচনায় মুখর হয়ে ওঠেন। তবে সেনারা অপরাধী হিসেবে রুস্তমকে দায়ী করেছিল, যে কারণে তাকে হত্যা করার জন্য তার তাঁবুতে আক্রমণ চালানো হয়। রুস্তম তখন রাতের আধারে সৈন্য শিবির ছেড়ে ইস্তাম্বুল পালিয়ে আসেন, কারণ তিনি যদি সেখানে থাকতেন তাহলে নির্ঘাত মৃত্যুবরণ করতেন। শাহজাদা মুস্তফার মৃত্যু ঘিরে যে ক্ষোভ তা প্রশমন করার জন্য তাকে পথ থেকে সরিয়ে দেন সুলেমান। এতে জেনিসারিরা কিছুটা শান্ত হলেও শীঘ্রই মুস্তফাকে ঘিরে যে ভালোবাসা তা কাব্যে স্থান পায়। তাকে নিয়ে শোকগাথা রচনা করেন অনেক কবি, যেখানে সুলতান সুলেমান এবং রুস্তম পাশাকে সমালোচনা করা হয়। শাহজাদা মুস্তফাকে নিয়ে যে কয়েকজন কবি শোকগাথা লিখেছিলেন তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিলেন ইয়াহিয়া বে, যিনি ছিলেন জেনিসারি সদস্য। বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধের ময়দানে কাব্য রচনা করে সেনাদের মাঝে তা বিলি করতেন। ইয়াহিয়া বে তার কবিতায় শাহজাদা মুস্তফাকে হত্যার জন্য সরাসরি রুস্তম পাশাকে দায়ী করেন। তিনি রুস্তম পাশাকে চক্রান্তের শয়তান হিসেবে অভিহিত করেন। সেই সাথে শাহজাদা মুস্তফার সিলমোহর দিয়ে তামাম্পের কাছে পাঠানো চিঠি, যে রুস্তমেরই ষড়যন্ত্রের অংশ, সেটাও তুলে ধরেন। প্রকৃতপক্ষে শাহজাদা মুস্তফাকে হত্যার জন্য দায়ী সুলেমান, রুস্তম এবং হুররাম, কারণ শাহজাদাকে হত্যার জন্য যদি রুস্তমকে পদ থেকে বহিষ্কার করা হতো তাহলে
দুই বছর পর আবার তাকে পদে বহাল করা হতো না। তিনি নিজে সুলাইমানের কাছে অনুরোধ করেছিলেন তাকে পদ থেকে সরিয়ে দিতে। তার জীবন রক্ষার্থে এই সিদ্ধান্ত খুবই জরুরি ছিল। ধারণা করা হয় সুলতান, সুলেমান এবং রুস্তমের মধ্যে কোনো চুক্তি হয়েছিল, যে চুক্তি অনুসারে তারা উভয় একে অপরকে সাহায্য করবে। কারণ শাহজাদা মুস্তফাকে হত্যার পর সুলাইমান যে একেবারে নির্ভর ছিলেন তা কিন্তু নয়। জেনিসারিদের উপর তার উপর আক্রমণ করার ক্ষমতা ছিল। সৈন্যরা প্রকাশ্যে চিৎকার করে সুলতানকে ব্যঙ্গ করতেন। তিনি নিজ কানে শুনলেও কোনো পদক্ষেপ নেওয়ার মতো দুঃসাহস দেখাননি। একসময় সুলতান সুলেমানকে রুস্তমের পাপাচার সম্পর্কে অবহিত করা হয়। তখন তিনি সেনাদের কাছে শাহজাদা মুস্তফার মৃত্যুদণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন। সুলতান সুলেমান রুস্তম পাশা এবং হুররামের মাধ্যমে প্ররোচিত হয়েছেন তা ঠিক, কিন্তু তিনি নিজেও মুস্তফাকে একজন প্রতিদ্বন্দ্বী মনে করেই হত্যা করেন। বলা যায় রুস্তমদের ষড়যন্ত্রের চেয়ে জেনিসারিদের শাহজাদার প্রতি ভালোবাসাই সুলেমানের কাছে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তা মেনে নিতে পারেননি তিনি। নিজের সিংহাসন ধরে রাখার জন্য তিনি একজন যোগ্য এবং অনুগত শাহজাদাকে হত্যা করেছেন। মুস্তফার বিশ্বাসঘাতকতা কিংবা বিদ্রোহের কোনো নজির ছিল না, সুলেমানের প্রতি তার আনুগত্যরও কমতি ছিল না। কিন্তু সুলেমান সেই আনুগত্য অনুধাবন না করে ষড়যন্ত্রে প্রলুব্ধ হয়ে এবং ক্ষমতা আঁকড়ে রাখার জন্যই শাহজাদা মুস্তফাকে হত্যা করে। তবে এর আগে মৃত্যুর পূর্বে বাবার উদ্দেশ্যে শাহজাদা মুস্তফা একটি শেষ চিঠি লিখে যান। পরবর্তীতে এই চিঠি পেয়েছিলেন সুলতান। তিনি লিখেছিলেন, আমার সুলতান, এই চিঠিটি আমি নিজের হৃদয় থেকে লিখছি। হয়তো এই চিঠিটি আপনার কাছে পৌঁছাতে নাও পারে, আর যদি চিঠিটি আমার কাছে পৌঁছেও যায় তাহলে হয়তো চিঠি পৌঁছানোর আগেই আপনি আমাকে হত্যা করবেন। হে আমার শাসক, হে আমার প্রিয় পিতা, আপনি যদি এই চিঠিটি পড়ে থাকেন তাহলে আপনার হৃদয় নিক্ষিপ্ত হবে, কিন্তু ততক্ষণে হয়তো আমি এই বিশ্বাসঘাতক জগৎকে ত্যাগ করব। আপনার হাতে একটি পাপ প্রতিশ্রুতি যে আপনি একে অপরের সাথে প্রতিশ্রুতি করা সত্ত্বেও নির্দোষ জীবন গ্রহণ করেন। আমি আপনার সাথে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি আপনার বিরুদ্ধে বিদ্রোহ করব না, আর আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি আমাকে আঘাত করবেন না। আমি আমার প্রতিশ্রুতি রেখেছি বাবা, আমার পুত্র মেহমেদ এবং কন্যা নার্গিস সুলতানের কসম, আমি আপনার সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করিনি, কখনোই না। কিন্তু আপনি আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। আমি আপনাকে এই বিশ্বাসঘাতক জগতের কাছে ছেড়ে দিয়েছি, যেখানে একটি বাবা তার পুত্রকে হত্যা করেছে। আমার নাম আপনার মতো ইতিহাসের পাতায় স্বর্ণক্ষরে লেখা নাও থাকতে পারে, হয়তো আমি আপনার মতো বিশ্বকে শাসন করতে পারবো না। হয়তো সবাই আমাকে বলবে বিশ্বাসঘাতক শাহজাদা। যারা বলবে তাদের বলি, আল্লাহু বান্দাদের কাছ থেকে যা লুকিয়ে রেখেছেন তা গোপন রাখুন। এমন একদিন আসবে যে আমার গল্পও বলা হবে, হয়তো বছর, হয়তো শতাব্দী, কিন্তু কেউ কেউ আমার গল্প বলবে, কেউ কেউ শুনতে পাবে এবং সত্য শিখবে। সেই দিন শিকারের অধিকার তাদের কাছ থেকে ফিরিয়ে নেওয়া হবে। সুলতান হিসেবে শাহজাদার মুস্তফার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে না, কিন্তু অটোমান সাম্রাজ্যের ইতিহাসে যদি মুকুটহীন সুলতান থেকে থাকেন তবে তিনি মুস্তফা। সুলতান না হয়েও সমপরিমাণ মর্যাদা নিয়ে মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন শাহজাদা মুস্তফা।